দাপনের সাড়ে চার মাস পেরোলেও কবর থেকে অক্ষত অবস্থায় নারীর মরাদেহ উদ্ধার কুড়িগ্রামের ভুরুঙ্গবাড়িতে মৃত্যুর সাড়ে চার মাস পর কবর থেকে অক্ষত অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে বুধবার পনেরোই সেপ্টেম্বর দুপুরে উপজেলার শিলখড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা গ্রামের তিন নং ওয়ার্ড সাবেক ইউপি সদস্য আমজাদ আলীর বাড়ির পারিবারিক কবরস্থান থেকে লাশটি উদ্ধার করা হয় জানা যায় চার মাস ষোলো দিন আগে শিলখড়ি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আমজাদ আলীর স্ত্রী মারা গেলে বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় সম্প্রতি কালোচয়ী নদীর প্রবল ভাঙনে উক্ত কবরের এক পাশ ধসে গিয়ে লাশের একাংশ বেরিয়ে এলে এলাকার মানুষ অক্ষত অবস্থায় লাশটি দেখতে পায় এ খবর ছড়িয়ে পড়লে লাশটি দেখার জন্য উৎসুক মানুষের ঢল নামে কবরের পাশে পরে এলাকাবাসী লাশটি উদ্ধার করে এলাকার সামাজিক কবরস্থানে পুনরায় দাফন করেন শিলুখুরি ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের বাসিন্দা লুৎপুর রহমান জানান লাশ পুনরায় দাপনের কাজে তিনি নিজে নিয়োজিত ছিলেন লাশের গায়ে রকম দুর্গন্ধ তো দূরের কথা কাপনের কাপড়েও কোনো পরিবর্তন তিনি দেখেননি আগের কাপনেই তাকে পুনরায় সমাহিত করা হয়েছে মৃত্যুর প্রায় পাঁচ মাস পরে এরকম অক্ষত লাশ দেখে তিনি বিস্মিত শিলুখুরি ইউনিয়নের চেয়ারম্যান আবু ইউসুফ বলেন এরকম অলৌকিক ঘটনার কথা লোকমুখে শুনেছি কিন্তু আজ আমি নিজে এটার সাক্ষী হয়ে গেলাম শুনেছি তিনি অত্যন্ত দানসীর একজন মহিলা ছিলেন তার কাছে হাত পেতে কেউ কখনও নিরাশ হননি পাঁচ রক্ত নামাজের পাশাপাশি তিনি নিয়মিত তাহাজ্জ নামাজ পড়তেন এ বিষয়ে ব্যাখ্যা জানতে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডক্টর এস এম সায়ামকে ফোন করা হলে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন এমনটা হওয়া বিজ্ঞানসম্মত নয় কোনরূপ সংরক্ষণমূলক ব্যবস্থা ছাড়া দাপনের দশ থেকে পনেরো দিনের মধ্যেই প্রাকৃতিক নিয়মেই লাশ পঁচে যাবার কথা সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং পরবর্তী দেশ বিদেশে ঘটে যাওয়া সব ধরনের খবরাখবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকুনটি প্রেস করে দিন আসসালাম আলাইকুম